নমস্কার বন্ধুরা, আগামী 19শে মে সম্পন্ন হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের সপ্তম দফার এবং শেষ দফার লোকসভা ভোট। আর আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের যে 42টি কেন্দ্র রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক আসনে এই দফায় ভোট সম্পন্ন হবে, আর তার সংখ্যাটা হলো 9টি। ইতিমধ্যেই এই 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি লোকসভা কেন্দ্র অলরেডি আলোচনা করা হয়েছে, যার ভিডিও উপরে আই বাটনে পেয়ে যেতে পারেন, বসিরহাট এবং যাদবপুর লোকসভা কেন্দ্র। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব যে লোকসভা কেন্দ্রের প্রার্থীদের কাছ থেকে জনগণের, অর্থাৎ যারা বিভিন্ন প্রার্থী হয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন বা দলের যে কর্মীবৃন্দ, তাদের শিক্ষা নিতে হয়। কারণ রাজনীতি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে গেছে, অথচ এই লোকসভা কেন্দ্রে সেই পর্যায়ে যায়নি। লোকসভা নির্বাচনে যখন রাজনৈতিক দলগুলি ও নেতারা একে অপরের বিরুদ্ধে মান মর্যাদাহানিকর বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছেন, তখন এই কেন্দ্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রত্যেক প্রার্থী একে অপরকে যথেষ্ট সম্মান এবং বিনয়ের সঙ্গে রাজনৈতিক লড়াই অবতীর্ণ হয়েছেন। এখানে ব্যক্তিগত লড়াইয়ের অপেক্ষা রাজনৈতিক লড়াই মুখ্য হয়ে উঠেছে, যে কারণে এই কেন্দ্রের মানুষজন খুব খুশি এবং এই কেন্দ্রের যারা প্রার্থী হয়েছেন তারা নিতান্তই অমায়িক এবং ভদ্রলোকের পর্যায়ে পড়েন। আর এই কেন্দ্রের নাম দমদম লোকসভা কেন্দ্র। বিজেপি যে 23টি আসনের কথা বারবার পশ্চিমবঙ্গ থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলছে, তার মধ্যে অন্যতম এই দমদম লোকসভা কেন্দ্র। তার কারণ হিসেবে বিজেপির যুক্তি, একদিকে যেমন এখানকার প্রার্থী একজন হেভিওয়েট এবং সুবক্তা, তার পাশাপাশি বিগত সময়ে এই লোকসভা কেন্দ্রে একটা সময়ে বিজেপি জয়লাভ করেছিল তপন সিকদারের নেতৃত্বে। আজ এই ভিডিওর মাধ্যমে এই লোকসভা কেন্দ্রের বর্তমান রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি এখানে কি হতে পারে এবং বিগত সাংসদ কি করলেন, কোন প্রার্থী দাঁড়িয়েছেন, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আবার করছি, ভিডিও থেকে যদি আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর আপনার কোনো মতামত থাকলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কিন্তু অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রাখবেন। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দমদম লোকসভা কেন্দ্রের বর্তমান পরিবেশ, পরিস্থিতি। 1977 খ্রিস্টাব্দ থেকে এই লোকসভা কেন্দ্রের অস্তিত্ব প্রকাশিত হয় বর্তমান সাংসদ তৃণমূলের সৌগত রায়। এখানে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যথা খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, গোপালপুর, এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র শহরে বা শহরতলিতে অবস্থিত এবং এখানকার মানুষের অধিকাংশই কিন্তু শিক্ষিত। বর্তমানে এই লোকসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা 14,05,000 এবং এই লোকসভা কেন্দ্রটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত 16 নম্বর লোকসভা কেন্দ্র। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিভিন্ন দলের যারা প্রার্থী হয়েছেন, টিএমসির প্রার্থী হয়েছেন বিগত সাংসদ সৌগত রায়, বিজেপির প্রার্থী হয়েছেন শমিক ভট্টাচার্য, সিপিআইএমের প্রার্থী হয়েছেন নেপাল দেব ভট্টাচার্য এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন সৌরভ সাহা। এই লোকসভা কেন্দ্রে লড়াইটা মূলত হতে চলেছে ত্রিমুখী লড়াই টিএমসি, বিজেপি এবং সিপিআইএমের মধ্যে। একটা সময়ে এই লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির ক্ষমতা যথেষ্ট ছিল, পরে ধীরে ধীরে বিজেপির ক্ষমতা কমে যায় আর তার জায়গায় আত্মপ্রকাশ করে টিএমসি এবং সিপিআইএম। 2014 সালের লোকসভা যে নির্বাচন ঘটেছিল, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় 42% ভোট পেয়ে এবং 4,83,000 ভোট পেয়ে তিনি এখানে জয়যুক্ত হন। হারিয়েছিলেন সিপিআইএমের প্রার্থী অসীম দাশগুপ্তকে। সিপিআইএম কিন্তু এখানে ভালোই ভোট পেয়েছিল, 28%-এর মতো। অন্যদিকে বিজেপিও কিন্তু এখানে যথেষ্ট ভালো ফল করেছিল, 22% ভোট পেয়েছিল তপন সিকদার। বরাবরই এই লোকসভা কেন্দ্রে তপন সিকদার তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু এবারে ভিন্ন মুখ সুবক্তা শমিক ভট্টাচার্যকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে।
পূর্বেই উল্লেখ করেছি যে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রার্থীরা কেউই পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন না। তারা মনে করছেন যে রাজনৈতিক লড়াইটাই কিন্তু মুখ্য হওয়া প্রয়োজন, সেই হিসেবে রাজনৈতিক দিক থেকে পরস্পর পরস্পরকে আক্রমণ করছেন এবং নিজেদের মতাদর্শ তুলে ধরছেন। কি তারা করতে পারে এই লোকসভা কেন্দ্রের জন্য, সেগুলি তারা জনগণের সামনে তুলে ধরছেন। আর সে কারণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় প্রচারের অন্যতম হাতিয়ার করেছেন, যখন চাইবেন তখন পাবেন, অর্থাৎ জনগণ সাংসদকে সব সময় তাদের কাছে পাবেন। আর সত্যি কথা বলতে বর্তমান দিনে অন্যান্য কেন্দ্রে এর অভাবটা আমরা অনেকটাই দেখতে পাই। অন্যদিকে প্রয়াত বিজেপি নেতা তপন শিকদারের খ্যাতিকে এবার এখানকার মানুষ ভোট দেবে বলে বিশ্বাস গেরুয়া শিবিরের। দমদম লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দমদম, নকশাল বাম আমল থেকে এ পর্যন্ত গুন্ডা মাফিয়াদের দৌলতে যার এক অন্য পরিচিতি রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেই দমদমের পরিবেশ অনেকটাই বদলেছে, একথা হলফ করেই বলা যায়। এক সময়ে যেখানে লাল পতাকা ছাড়া অন্য পতাকা দেখাই যেত না, এখন সেখানে তিরঙ্গা গেরুয়া পতাকা রমরমা চোখে পড়ার মতোই। আর প্রায় কর্পূরের মতো উবে গিয়েছে লালের দাপট, চামড়া পড়ার মতো খসে পড়েছে বাম দুর্গের বিভিন্ন প্রতীকগুলি। আর কংগ্রেসের কথা এই লোকসভা কেন্দ্রে না বললেই ভালো, কারণ কংগ্রেসের ক্ষমতা এখানে একেবারে নেই বললেই চলে। সুতরাং এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যেও এই লোকসভা কেন্দ্রের মূলত লড়াইটা হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আর বিজেপির এই লোকসভা কেন্দ্রে উত্থান স্পষ্ট হয়েছে 2014 লোকসভা নির্বাচনে, যেখানে 2009 বিজেপি মাত্র 5% ভোট পেয়েছিল, সেখানে 22% 2014 পেয়েছে। আর 2016 বিধানসভাতেও বিজেপি এখানে যথেষ্ট ভালো ফল করেছে। তবে তৃণমূলের প্রার্থী আইনজীবী সৌগত রায়ের দাবি যে বিজেপিকে প্রধান বিরোধী বলে সবাই উল্লেখ করলেও তিনি মনে করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন সিপিআইএমের প্রার্থী নেপাল দে ভট্টাচার্য। যদিও এখানকার জনগণ কি ভাবছে সে কথা 19 মে কিন্তু প্রতিফলন হবে। এবার আমরা এক ঝলকে জেনে নেব যে বিগত সাংসদ সৌগত রায় তিনি এই 5 বছরে সাংসদ হিসেবে কি করলেন। 71 বছর বয়সী এই সাংসদ পেশায় আইনজীবী, তিনি সংসদে উপস্থিত ছিলেন 90%, সংসদে প্রশ্ন করেছেন 572টি, বিতর্কে 227 বার অংশগ্রহণ করেছেন। তার বরাদ্দ 25 কোটি টাকার মধ্যে তিনি খরচ করেছেন 23 কোটি টাকা। তিনি তার নিজের কাজের প্রসঙ্গে বলেন, সাধ্যমতো কাজ করেছি, এর থেকেও ভালো কাজ করা সম্ভব, তবে কেন্দ্রে বন্ধু সরকার থাকলে কাজে সুবিধা হয়। যাই হোক, এবার আমরা এক ঝলকে দেখে নেব যে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কোন দলের লিডের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়েছে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ, পানিহাটি, কামারহাটি এবং বরানগরে টিএমসি লিডের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অন্যদিকে দমদম উত্তর, দমদম এবং রাজারহাট গোপালপুরে বিজেপি লিডের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। একটি সমীক্ষায় জানাচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে 38% ভোট পেতে পারে টিএমসি, বিজেপি পেতে পারে 33%, লেফট বা বামফ্রন্ট পেতে পারে 25% এবং কংগ্রেস 2-3%। ফলে টিএমসির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য একটি সমীক্ষায় অবশ্য জানাচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে টিএমসি পেতে পারে 37%, বিজেপি পেতে পারে 38%, লেফট পেতে পারে 22% এবং কংগ্রেস 1%, যেখানে বিজেপি জয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ফলে একটা বিষয় সম্পূর্ণরূপে পরিষ্কার যে এই লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে, যেখানে 1-2% ভোটের ব্যবধান কিন্তু অনেক কিছুই ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তাই এই লোকসভা কেন্দ্রে বিজেপি না তৃণমূল কে জয়যুক্ত হচ্ছে তা সম্পূর্ণরূপে আমরা জানতে পারবো আগামী 23 মে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকেই ফেভারিট বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই এই লোকসভা কেন্দ্রে প্রচার তুঙ্গে করেছে সমস্ত রাজনৈতিক দল, যেখানে বিজেপি এবং টিএমসি অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কী ফল হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জনগণ।
যাই হোক, অন্যান্য লোকসভা কেন্দ্রের ভিডিও দেখার জন্য এই যে উপরে ভিডিওগুলি সেগুলি আপনারা দেখতে পারেন। আর এই ভিডিও থেকে যদি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।